এবার আমরা শুনব ভুক্তভোগীদের কথা। নির্বাচনের আগে থেকেই ফেনীর প্রত্যন্ত অঞ্চলের ভীত সন্ত্রস্ত নির্যাতিত হিন্দু সম্প্রদায়ের নিরীহ মানুষ এসে আশ্রয় নিয়েছিলেন শহরের উপকণ্ঠে তুলাবাড়িয়া গ্রামে। পুলিশেরা ওই আরো ওই কিয়া খাদেন হে যেগুনে কয় হেগুনের লইল না আছে কোনো কিছু করে না। এই সন্ত্রাসীরা পুলিশের গহন দিয়ে আর পুলিশের গহন দিয়ে খায়। বাড়িতে কিরকম সম্পত্তি নষ্ট হয়েছে? এটা প্রায় 3 লক্ষ টাকার মতো। এখানে আমাদের আমরা একটা অনুমানিক 3 লক্ষ ছিল। আমাদের ফার্নিচার টার্নিচার আসবাবপত্র জিনিসপত্র ঘরে অনেক কিছু ছিল, সব পুড়ে ছাই হয়ে গেছে। তো আপনারা এখন কোথায় থাকেন? আমরা ফেনীতে থাকি। নির্বাচনের 8 দিন পর উল্লাপাড়ায় কিশোরী পূর্ণিমার নৃশংস গণধর্ষণের সংবাদে দেশবাসী স্তম্ভিত হয়ে পড়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রী যে ঘটনা যথারীতি অস্বীকার করেছিলেন। কয়জন আসছিল? অন্তত 20-30 জনের কম না। বলছিল যে তোরা মাজা ঘুমা ঘুমা হাঁটিস, মালায়নের এত বড় আস্পর্ধা, আবার নৌকার এজেন্ট হস, তোর এজেন্টের তালাবাই করে দেবো, নৌকার তালাবাই করে দেবো। ঘরের জিনিসপাতি ছিল, নূর দারাজকে নিল, আমাদের হাতে গহনা ছিল, কানে গহনা ছিল, সেগুলো নিল। আবার একটা মেয়ে বাড়িতে থাকে, তার 3000 টাকার মতন ছিল, সেগুলো নিয়ে নিছে। আর একটা এই মেয়ের বিয়ের জন্য কয়েকশো টাকা জায়গা জায়গা ছিল, ছেলের দোকান ছিল, তার 8-10 হাজার টাকা ছিল বেচা কেনা করে, সেগুলো নিয়ে নিছে, সব ভাঙচুর করে নিয়ে নিয়ে নিছে। আপনার মেয়ের উপর কখন অত্যাচার করলো? অত্যাচার করলো হলো রাত 8টা থেকে 9টা 10টা পর্যন্ত, 10টার সময় পাওয়া গেছে তাকে। মেয়েকে বাড়ি থেকে তুলে নিয়ে গেছিল? বাড়িতে তুলে নিয়ে গেছিল। কি নাম এর? পূর্ণিমা। ওরা আমাকে ধরে নিয়ে যায় হাটখোলাতে, নানান হাসতে হাসতে আমাকে করে। তুমি চিনছো ওদের? হ্যাঁ, সবাইকে চিনেছি, আবার কতকে চিনতে পারেনি। তারপরে আমাকে এইসব মানে যে বিচার প্রার্থী পূর্ণিমাদের পরিবারকে পরদিন ঢাকায় এনে সংবাদ সম্মেলনে আমরা বিচার দাবি করেছিলাম। সাংবাদিক বন্ধুগণ, গত শুক্রবার অর্থাৎ কালকে 71-এর ঘাতক দালা নির্মূল কমিটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সিরাজগঞ্জের বিভিন্ন এলাকা সফর করেছেন। থানায় অভিযোগ জানাবার পরিণতি যে কি ভয়াবহ হতে পারে তার একটি হৃদয় বিদারক উদাহরণ সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার পূর্ব দেলুয়া গ্রামের অনিল চন্দ্রশীলের পরিবার। থানা থেকে পুলিশ আসে, স্থানীয় বিএনপির এমপি এম আকবর আলী লোক পাঠান যেন মামলাটি মিটমাট করে ফেলা হয়। হুমকি দেওয়া হচ্ছে মামলা প্রত্যাহার করা না হলে পরিণতি খুব খারাপ হবে। ওদের 15 জনের নাম ম্যাজিস্ট্রেটের কাছে বলেছে, সে যাদের নাম বলেছে তাদেরকে অনেকেই চেনে এবং বলেছে তারা সব গ্রামেরই লোক এবং বিএনপির কর্মীরা। এই ক্ষেত্রে এই মেয়েটির এবং এই পরিবারটির সাহসের আমরা প্রশংসা করি এবং এর মা কালকে আমাদেরকে বলেছেন যে তারা কিন্তু প্রলোভনও দিয়েছে। তারা বলেছে 20,000 টাকা নিয়ে এটাকে নিষ্পত্তি করে ফেলো, কিন্তু তার মা যেটা বাসনা রানী বলেছেন যে
টাকা দিয়ে ইজ্জত ফিরে পাওয়া যাবে না, আমার মেয়ে যা হারিয়েছে আমরা যা হারিয়েছি এটা টাকা দিয়ে ফেরত পাওয়া যাবে না। আমরা চাই যারা এই কাজ করেছে তাদের বিচার হোক, এবং তিনি আরও বলেছেন যাতে আর কোনো মেয়ের এ ধরনের সর্বনাশ না হয় এর জন্য বিচারটা হওয়া উচিত।